আচ্ছা এমন যদি হতো একেবারে ম্যাজিকের মতো দেখুন চামচটা দিয়ে ঘষলেই কেমন দাগ উঠে যাচ্ছে হ্যাঁ এখন এরকম ম্যাজিকের মতোই হবে তো ম্যাজিক দেখানোর আগে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ফ্রকটা এখানে আমার দেড় গজের মতো কাপড় লেগেছে কারণ এখানে সামনে পিছনে কুচি দেওয়াতে একটু কাপড়টা বেশি লাগে আর এখানে আমি কাপড়টা নিয়েছি সুতি বয়েল কাপড় আপনারা বেক্সি বয়েল কাপড়টাও নিতে পারেন খুবই ভালো হবে হাতের কাজের জন্য তো আমি প্রথমেই একেবারে মিডল পার্টের দিকে মানে ফ্রকটার মাঝখান দিকে একটা ফ্লাওয়ার এঁকে নিচ্ছি এখানে আপনি সাতটা আটটা যে কোনো সাইজের একটা মানে ফ্লাওয়ার এঁকে নেবেন আমি এখানে উপর থেকে নিচ পর্যন্ত মাছ বরাবর একটা ডিজাইন করব সেভাবেই ডিজাইনটা করে নিচ্ছি আর এখানে যে কলমটা দিয়ে ড্রয়িং করছি সেটা হচ্ছে হিট রিজাবল পেন এটার নাম অথবা এটাকে ম্যাজিক কলমও বলা হয় এটার মেন যেই কার্যকারিতা সেটা হচ্ছে গিয়ে আপনার যদি যে কোনো আয়রন মেশিন অথবা হেয়ার ড্রায়ার অথবা যে কোনো কিছু একটু গরম করে এখানে একটু তাপ দিলেই কিন্তু এই দাগগুলো উঠে যাবে আমরা যারা হাতের কাজ করি তাদের অনেকেরই এই প্রবলেমটা হয় যে কলমের দাগ সেলাইয়ের পরেও দেখা যায় তো এটা যেন মানে তারা খুব সহজেই উঠাতে পারে সেটার জন্য এই কলমটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক তাই আপনারা এই কলমটা সংগ্রহ করতে পারেন এটা আমি কিনেছি একজনের মাধ্যমে সে গাজীপুর থেকে আমাকে কিনে দেন কুরিয়ার ছিল যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমি একসাথে পঞ্চাশ পিস কিনেছি ষাট টাকা করে পড়েছে এটা মূলত একটা গার্মেন্টস সুইং আইটেম তো আপনারা গার্মেন্টসের যে এক্সেসরিজগুলো পাওয়া যায় এমন দোকানগুলোতে এই কলমটা খুঁজলেই পেয়ে যাবেন এটা এখন অনেক পেইজেও পাওয়া যায় তবে সেখানে দামটা একটু বেশি হয়তো বিশ থেকে পঁচিশ বা তিরিশ টাকার মতো নিতে পারে আর কিন্তু কলমটা আপনিও নর্মাল কলমের মতো ভাববেন না যে একটা কলম কিনলে অনেকদিন ইউজ করা যাবে বা কয়েকটা ড্রেস ড্রয়িং করতে পারবেন ব্যাপারটা সেরকম না কলমের কালিটা খুব দ্রুত শেষ হয়ে যায় আর নর্মালি একটা ড্রেস কি দুইটা ড্রেস ড্রয়িং করলে কলমের কালি শেষ হয়ে যাবে এটা ডিপেন্ড করে ডিজাইনটা কত বড় বা কীরকম করছেন সেটার উপরে তো যাই হোক যেটা বলছিলাম তো আপনারা কিন্তু যারা এই কলমটা কিনতে চান তারা একটু আপনাদের এলাকা বা কোথায় গার্মেন্টস সুইং আইটেমগুলো পাওয়া যায় এরকম যে কোনো দোকানে একটু খোঁজ দিবেন আর একসাথে অনেকগুলো কলম কিনলে আপনারা কমে পেয়ে যাবেন আমি এখানে কালো আর নেভি ব্লু কালারের মধ্যে হচ্ছে কি অন্য কালার কাপড়ের মধ্যে করার জন্য এনেছি আর হোয়াইট কালার পেনগুলো এনেছিলাম কালো কালার বা যে কোনো ডিপ কালার কাপড়ের ওপরে ড্রয়িং করার জন্য এখন দেখিয়ে দিচ্ছি সেই প্রথম দেখানো ম্যাজিকটা এখানে আমি একটি স্পুন এটা একটু গরম করে নিয়ে দেন জাস্ট আমি এখানে একটু প্রেস করে দিচ্ছি আর দেখুন কি সুন্দর করে উঠে যাচ্ছে আর এখানে হালকা একটু দাগ দেখা যাবে বাট সেটা আরও ভালো করে আপনি একটু তাপ দিলে উঠে যাবে তো আপনি মানে নতুন করে আবার অন্য কোন ডিজাইন করতে পারবেন অথবা সেলাই করার পরের সেলাইয়ের পাশে যদি কলমের দাগ থেকে থাকে সেটা এভাবে সুন্দর করে উঠিয়ে ফেলতে পারবেন তো জিনিসটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ